সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অল্প কিছুক্ষণ আগে আমাদের এটা ফাইবার নতুন একটা আপডেট করছে। আমি আগেও বলছিলাম যে ফাইবারে আপডেট চলতেছে, আগামী আরও 5-6 দিন অনেক আপডেট আসবে ফাইবারের ভিতরে, কারণ আপডেট এখনও চলমান। ঠিক আছে, তো এখন আমাদের এটা আমরা যখন বাই রিকোয়েস্টের এই জায়গায় আসছি, তখন আমাদের এখানে দেখাইতেছে এ ম্যাচ অ্যালগোরিদম, লেট দ্য ওয়ার্ক কাম টু ইউর ইউ অ্যান্ড ইউর ইনবক্স। ওকে, যদি এখন ফাইবার যেটা বলতেছে সেটা হচ্ছে তাদের, আমরা যেমন আগে আমরা শুধু বাই রিকোয়েস্টের মাধ্যমে ক্লায়েন্ট নিয়ে আসতাম, এখন আর সেরকম কোনো সিস্টেম রাখে নাই তারা। মানে টোটাল কথা বাই রিকোয়েস্ট এখানে বইলে দিছে, দেখেন, বাই রিকোয়েস্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল, আর বাই রিকোয়েস্ট অ্যাভেলেবল হবে না। আর এখানে বলতেছে আপনার বায়ার কোথায় আসবে, আপনার বায়ার অবশ্যই নোটিফিকেশন এখানে করবে মেসেজ, অথবা আপনার ইনবক্সে মেসেজ করবে, হয়তো ব্রিফ আপনার নোটিফিকেশনে পাঠাবে, অথবা আপনাকে মেসেজে বায়ার মেসেজ করবে সরাসরি। তো এটা বলতেছে, এবং নতুন ফিচার অ্যাড করছে, সেটা কিভাবে কাজ করবে যদি আমরা এখানে দেখি, আর লার্ন মোডে যদি যাই তাহলে আমরা ফিচারগুলো ভালোভাবেই দেখতে পারবো আর কি, যে এখানে কী কীভাবে তারা কাজ করতেছে। এখানে গেলতে দেখেন, এখানে বলতেছে ক্রিয়েট অফার, যখন আমাদের কাছে কোনো ভিফ আসবে, ঠিক আছে, আমাদের কাছে যখন কোনো ভিফ আসবে সেটা এরকম দেখাবে, এখান থেকে ক্রিয়েট অফার করতে হবে। মানে আপনি যদি এই কাজটা করার জন্য আগ্রহ হয়ে থাকেন বা আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ক্রিয়েট অফার করতে হবে। পাশাপাশি বায়ারকে আপনি কিন্তু অফার তৈরি করার পরে আপনাকে, আপনি বায়ারকে মেসেজ করতে পারবেন, হ্যাঁ, মেসেজ করলে হয়ে যাবে। এবং দ্বিতীয় নাম্বারে দেখেন, এখানে বলে দিছে কীরকম দেখাবে, এরকম দেখাবে, সেকেন্ডবার আপনি যখন অফারটা তৈরি করবেন তখন এরকম দেখাবে। এখানে সব কিছু পরিষ্কারভাবে বলে দিছে, তো আপনারা চাইলে এটা পড়ে নিয়ে যেতে পারেন, ওখানে দেওয়াই আছে। আরও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা যেটা করবেন, এখান থেকে কন্ট্যাক্ট সাপোর্ট, এখানে কথা বলে নিতে পারেন তাদের সাথে। তো আপনাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে, আপনারা আপনাদের গিকে চলে আসবেন, এখানে দেখবেন যে ব্রিফ এটা কি অফ আছে না অন আছে। যদি অফ থাকে, এরকম যদি অফ থাকে, সাদা হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনাদের গিকটা, মানে সবগুলো ব্রিফ আওয়ার অপশনটা বর্তমানে অফ আছে। এটা যেটা করবেন সবাই অন করে দেবেন, হ্যাঁ, অন করে দেওয়ার পর এবার আপনি এখানে দেখেন সেট এ রেট, আপনি এখানে একটা রেট সেট করে দিতে পারবেন। এটা সর্বনিম্ন 5-10, আপনার যে গিকের প্রাইসগুলো থাকবে সেটা সর্বনিম্ন কত থেকে শুরু হবে সেটা আপনি বলে দিতে পারবেন, যে আমার $10 থেকে বায়ার রিকোয়েস্ট শুরু হবে বা বায়ারদের ভিপ আসা শুরু হবে, এরকম বলে দিতে পারবেন। ঠিক আছে, যেমন স্টার্টিং রেট ফর ভিপ, যেহেতু দিস ইজ মাই স্টার্টিং রেট ভিপ ফর, ওকে, আমরা এখানে যেহেতু আমার সার্ভিসগুলো হাই, প্রায় $40-$50, আমি চাইলে কি এখানে আমাদের সার্ভিসগুলো আমরা এখানে $10 দিয়ে শুরু করব, হ্যাঁ, $10 আমরা ফার্স্ট টাইমে বললাম, আমরা $10 এটা সেভ করে রাখলাম, তাহলে কি আমাদের ভিপগুলো $10 উপরে যে প্রাইসটা থাকবে সেটা আমাদের এখানে কাউন্ট হবে, বা ওই ধরনের আমাদের ট্যাগ রিলেটেড যে, মানে আমাদের ট্যাগ এবং আমাদের প্রাইসিং এবং আমাদের গিকের যে সমস্ত কিছু দেওয়া আছে ওইটার উপর ভিত্তি করে আমাদের কিন্তু ভিপগুলো চলে আসবে। অবশ্যই এটা করার পরে আপনারা অবশ্যই সেভ করে দেবেন, হ্যাঁ, সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল, $10 থেকে আপনার ভিপ আসা শুরু হয়ে যাবে। এবং সেকেন্ডটা যেটা করবেন, যদি ভিপ যদি কম আসে তাহলে আপনার গিগুলো অবশ্যই অপটিমাইজেশন করার ট্রাই করবেন। ঠিক আছে, গিগুলো অপটিমাইজেশন করার ট্রাই করবেন, ভালো করে অপটিমাইজেশন করবেন, এবং শর্ট টাইটেল ইউজ করবেন, মানে খুবই ছোট টাইটেল ইউজ করবেন, কিন্তু অবশ্যই যেন সেটা পরিষ্কার হয়। এখন কিন্তু টাইটেল যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আপনার গিগুলো অ্যাকসেপ্ট করবে না ফাইবার, সেটা কিন্তু বলে দিছে। তো অবশ্যই গিগুলো, গিকের টাইটেলগুলো শর্ট করবেন, প্রাইসিংগুলো সঠিকভাবে লিখবেন, এবং গিগ ডেসক্রিপশনগুলো ইউনিক লেখার ট্রাই করবেন, এবং সঠিক কিওয়ার্ডগুলো সেট আপ করবেন, বা আপনার গিকের ডেসক্রিপশনের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন সঠিক ট্যাগগুলো। আর ক্যাটাগরি তো অবশ্যই মাস্ট বি দিতেই হবে, ক্যাটাগরিটা অবশ্য অনেকগুলো গিগ দেখবেন যে কোন ক্যাটাগরির সাথে যায়, অবশ্যই অনেকগুলো গিগ দেখে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। পাশাপাশি
পাশাপাশি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ফাইবারে 7টা গিগ দেওয়ার ট্রাই করবেন। 7টা গিগ দেবেন সঠিকভাবে, তাহলে ভিপ কিন্তু একটু বেশি আসবে। ওকে, এগুলো সেট আপ করে ফেলেন, মোটামুটি আপনাদের ভিপ আসা শুরু হবে। কিন্তু এটা এখনই যে আসবে এটা করার সাথে সাথে এরকম না, কারণ আমি আগেও বলছি যে ফাইবারে মোটামুটি 5-6 দিন আপডেট আরও চলবে, আপডেটের পরে আপনারা এগুলো পেয়ে যাবেন সবাই ইনশাল্লাহ। তো আশা করি এই কাজগুলো করে রাখেন, তো আর 7টা গিগুলো পাবলিশ করার ট্রাই করেন, ইনশাল্লাহ সময় মতো আপনি মানে ভিপ আসা শুরু হয়ে যাবে। আর আপডেটের আগে কোনো কিছু করার ট্রাই করবেন না, আপডেটটা শেষ হোক সবাই, আমি বলে রাখি আগেই, আপডেটটা শেষ হোক, আপডেটে অনেকের অ্যাকাউন্ট চলে যাবে বা যাওয়ার সম্ভাবনা আছে, তো ইয়া করেন, অবশ্যই সেফ থাকবেন সবাই। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।